আসসালামু আলাইকুম সবাইকে, তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে আলু এবং সুজি দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা কিনা সকাল বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে কিংবা বাচ্চাদের টিফিনেও সার্ভ করা যাবে। আশা করছি রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে চুলায় প্যান বসিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তারপর তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেখেই বুঝতে পেরেছেন আমি কীরকম কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ, মানে 2 মিনিটের মতো ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজটা নরম হয়ে আসবে আর পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হবে। তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। পানিটা পুরোপুরি ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সুজি। এখন এই সুজিটা অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যখনই দেখা যাবে যে মিশ্রণটা এরকম শক্ত হয়ে প্যান থেকে উঠে আসছে, তখন বুঝতে হবে যে ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এই ডোটাকে কিছুটা ঠান্ডা করার পর এর মধ্যে আমি দিয়ে দিব 2টা আলু সেদ্ধ করে মেশ করে নেয়া। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবং 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন এই সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে এখন হাতটা পরিষ্কার করে 2 হাতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, যাতে করে স্ন্যাক্সের শেপ দেওয়ার সময় হাতে লেগে না যায়। আমি নর্মালি গোল গোল করে তারপর একটু লম্বাটে শেপে এগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করতে পারেন, তবে এভাবে করলে ঝামেলা কম হয় আর সময়ও কম লাগে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। আর সবগুলো তৈরি করার পর আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। কম গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো ছাড়া যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে প্রথমে কিছুক্ষণ ভাজতে হবে। তারপর যখন শিওর হবেন যে উপরের চামড়াটা জমাট বেঁধে শক্ত হয়ে গেছে, এগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন এগুলোকে উল্টে দিতে হবে আর চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে। 2টা পাশ এরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। তৈরি করাতে অনেক ঝামেলা কম হয়, যে কোনো সময় কিন্তু ঝটপট এই নাস্তাগুলো তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।